আসসালামু আলাইকুম। মিয়াদি হাস টিউটোরিয়াল আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যানুয়ালি জুমলা ইনস্টল করা হয় সি প্যানেলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সি প্যানেল। তো এখন আমি জুমলাটা ইনস্টল করব। তো জুমলাটা ইনস্টল করতে হলে তো আমাকে অবশ্যই আগে জুমলা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে মনে করেন জুমলা সি প্যানেল আপলোড দিতে হবে। সি প্যানেল আপলোড দিতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কিভাবে আপলোড করতে হয়। আপনি যদি আপনার কাছে যদি জুমলা ডাউনলোড করা না থাকে, তাহলে আপনি গুগলস এর মধ্যে জুমলা লিখে জুমলা ডাউনলোডে ক্লিক করবেন, তখন জুমলার অটোমেটিক ডাউনলোড পেজ চলে আসবে। তো ডাউনলোড পেজ চলে আসলে আপনি প্রথমত জুমলার ডাউনলোড পেজে যাবেন। এই যে জুমলা ডাউনলোড পেজ, যখন জুমলা ডাউনলোড পেজটা শো করবে আপনার এখানে, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে জুমলা ডাউনলোড পেজ শো করা হয়েছে। তো এখানে প্যাকেজ ভাগ করা আছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, নিচে হচ্ছে, উপরে হচ্ছে 3.3 আর নিচে হচ্ছে আপনার এই 2.5 আপডেট ভার্সন, 2.8 আছে। তো আপনি চাইলে এটাই ব্যবহার করতে পারেন, এটা সবচেয়ে সুবিধা আর কি, কারণ যে কোনো জিনিস বুঝে নেই, পুরানো জিনিসের ইয়ে বেশি থাকে, মজবুত বেশি থাকে, যত মানে যত নতুন নতুন হয় তত এটা মানে ডেভেলপ হয়, কিন্তু ঠিক আছে এত মজবুত থাকে না। তো আগে জুমলাটাই মনে করেন যে বেস্ট। তো জুমলাটা আপনি যখন ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলে ডাউনলোডের পরে আপনার আপনার সি প্যানেলে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন জুমলা 2.5.28, এটা হচ্ছে মনে করেন নতুন মানে লেটেস্ট আপডেট ভার্সন 2.5 এর। তো এটাকে সিলেক্ট করে আমি স্ক্রিনশট ক্লিক করলাম। স্ক্রিনশটের মধ্যে ক্লিক করার পর এটাকে আমি আনজিপ করব। আনজিপ করতে হলে আমাকে এক্সট্রাকশনের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে গিটা আনজিপ হবে। আনজিপ হওয়ার পরে গিয়ে যে দেখেন দেখতেছেন, যখন আমি ডোমেনের মেন পেজটা ওপেন করলাম, তখন আমাকে বলতেছে ইনস্টল করার জন্য। তো ইনস্টল যদি ইনস্টল করতে গেলে আপনাকে প্রথমত আপনি কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে ইনস্টল করবেন সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমার ফায়ারফক্সটা একটু ডিস্টার্ব করতেছে আর কি, রেসপন্স একটু স্লোলি হচ্ছে। তো এখানে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নেবেন, যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি আপনার সাইটটা তৈরি করবেন। ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর, সরি একটু অপেক্ষা করেন, আমার সাইটটা একটু কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে। ক্লোজ দিস প্রোগ্রাম। Yeah.
দা এখন আমার ল্যাঙ্গুয়েজটাকে বড় মানে সিলেক্ট করার জন্য আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে যে প্লিজ সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ টু ইউজ ডিউরিং দ্য জুমলা ইনস্টল। তো এখন আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে লেখা আছে ইংলিশ ইউনাইটেড কিংডম, ইংলিশ অস্ট্রেলিয়া, ইংলিশ ইউনাইটেড স্টেট। তো এখন আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে ইনস্টল করতে পারবেন। তো সবচেয়ে বেটার এটাই মনে করেন যে ইংলিশটা এটাই চলে আসে আর কি, ইউনাইটেড স্টেট ইংলিশটা মনে করেন মোটামুটি সবাই ইউজ করে এবং সবাই বুঝে। তার জন্য আপনাকে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করার পর দেখেন লেফট রাইট কর্নারে লেখা আছে নেক্সট, তখন আপনি নেক্সটে ক্লিক করবেন। আর আপনাকে একটা কাজ করতে হবে, এটা বানানোর জন্য আপনার ডাটাবেস তৈরি করতে হবে ইনস্টল করতে হলে। তো ডাটাবেসটা আমি দেখাচ্ছি আপনাকে একটু পরেই, এই পেজটার কাজটা শেষ করে নিই, তারপরে একটা স্টেপ বাই স্টেপ দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কমপ্লিট ইনস্টল করা যায় জুমলা। যে দেখছেন এটা ভার্সন এখানে শো করছে, কত ভার্সন সব কিছু এখানে শো করছে। এখন আমি আরো একটু দেখাচ্ছি, কর্নারে লেখা আছে নেক্সট, নেক্সট দিয়ে যাবেন, তারপর আবার আসছে নেক্সট দিয়ে যাবেন। এখন আপনার ইউজার নেম আর ডাটা বেচ হচ্ছে। এই যে এখানে লেখা আছে দেখেন, যেখানে লেখা আছে হোস্ট নেম, হোস্ট নেম থাকবে লোকাল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম, আর এগুলো কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যেটা যেভাবে আছে এইভাবে আপনি রেখে দেবেন। তারপর আপনাকে এখন ডাটাবেস বানাতে হবে। তো ডাটাবেস বানাতে হলে আপনার সিপিএনএলের ডাটাবেস অপশনে যেতে হবে, এটা হচ্ছে ডাটাবেস। আমি ডাটাবেসে গেলাম, এটা হচ্ছে ডাটাবেস, আমি ডাটাবেস তৈরি করতেছি। জুম জুমলা দিলাম, ডাটাবেস নাম দিলাম জুমলা। ইউজার ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে, একটু নিচে আসলে দেখতে পারবেন ইউজার ক্রিয়েট সিস্টেম। তো এখানে আমি দিতেছি তাও জংলা, পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন, তারপর এটাকে সিলেক্ট করে কপি করবেন, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর এখানে ক্লিক করতে হবে। ইউ হ্যাভ স্ক্রব দিস পাসওয়ার্ড ইন সেভ, হ্যাঁ স্পেস, এটা থেকে আপনি সেভ করবেন। যেখানে দেখাচ্ছে 100% আমার পাসওয়ার্ড স্ট্রং আছে, ভেরি স্ট্রং। এখন আমি ক্রিয়েট করলাম, তো আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন ডাটাবেসটাকে আমি কানেক্ট করাতে হবে, ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আর কি দুটাকে কানেক্ট করানোর জন্য আমাকে একদম নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড ইউজার টু ডাটাবেস। তো অ্যাড ইউজার টু ডাটাবেসের জন্য এখানে লেখা আছে ডাটাবেস, ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু ই করে দেখবেন যে এখানে লেখা আছে মেক চেঞ্জ, ডাটাবেস কানেক্ট হয়ে গেছে এখন। তো এইখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড আর ইউজার নেম হচ্ছে জংলা জুমলা, এটা দিতে হবে এইভাবে এইভাবে কপি করে দিতে হবে। খালি জুমলা দিলে হবে না, কারণ আপনার ইউজার হোস্টিংয়ের যে ইউজার নেম থাকবে সেটাও আসতে হবে সাথে হোস্ট নেমের। তো এই হচ্ছে আপনার হোস্ট নেমের ডাটাবেস, এটা এটা হচ্ছে ডাটাবেস, উপরটা হচ্ছে ইউজার ডাটাবেস। তো আমি এখন
নেক্সট ক্লিক করব। মানে যে দেখতেছেন লেখা আছে নেক্সট, আমি নেক্সট ক্লিক করতেছি। এখন আমার অ্যাপটিপি চাচ্ছে আমি কি অ্যাপটিপি ইউজ করব কি না। তো আমি যদি অ্যাপটিপি ইউজ করি তাহলে আমি দিতে পারি ইনেবল, ইয়েস, ইউজার নেমও দিয়ে যাই, জুমলা, পাসওয়ার্ড জুমলা। তো এইখানে আপনি জাস্ট এটা দিলেই চলবে, কিছু দেওয়া লাগবে না। তো এটা মনে করেন এইখানে আপনার এটা না দিলেও চলে, এটা সবাই করে না, প্রয়োজন হয় না, এটা দরকার হয় না, ওই জন্য এটা কেউ করে না। তো আমি এখন নেক্সটে চলে গেলাম, এটা নিচ্ছে না, আমি নেক্সটে চলে গেলাম, অটোমেটিক আমার এটা নেক্সটে চলে আসলো। তো এখানে লিখছে যে আপনার সাইট নেম, সাইট নেমটা হচ্ছে আমাদের এটা সুপারসেট ফার্নিচার। তো ফার্নিচার ডট নেট, আমরা এখানে জাস্ট ফার্নিচার দিলাম, পরে আমরা এটা চেঞ্জ করে নেব, ইমেল দেব ইনফো অ্যাট